গুড মর্নিং মোহিনী। মর্নিং। চা খাবে? নো থ্যাঙ্কস। সো হাউ ইজ লাইফ? এই চলছে। নতুন ছবি কটা সাইন করলে? ওই অমল রায়ের দুটো, তার মধ্যে একটা বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার। বাহ, ভেরি গুড। অর্ক এসেছিল আজ আমার সঙ্গে দেখা করতে। অর্ক? ওকে দেখে মনে হলো হি ইজ ইন ভেরি ব্যাড শেপ। কারণটা তুমি জানো নিশ্চয়ই? হ্যাঁ, মানে কিন্তু কেন মোহিনী? তুমি যে স্বীকার করেছো এটাই যথেষ্ট। আমার শুধু একটাই প্রশ্ন, অর্কর মতো একটা ইনোসেন্ট ছেলের সঙ্গে তুমি এরকম জঘন্য খেলা কেন খেললে? ওয়াই? তুমি বিশ্বাস করো ইন্দ্রানিধি, আমি কিচ্ছু জানতাম না। এগুলো সব হচ্ছে ওই মিস্টার নারুলার চাল। উনি আমাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলে অর্ককে ফাঁসিয়েছেন। হোয়াট এভার ইট ইজ, কাজটা তুমি মোটেই ভালো করনি মোহিনী। নারুলাকে যা করবার সে তো আমি করবই, কিন্তু তোমার কি হবে ভেবে দেখেছ? কবে একটা ছবি তোমার হিট করেছিল, তাও আবার মারমার কাট কাট কিছুই হয়নি, এরই মধ্যে তুমি এতবার বেড়েছো। তুমি আমাকে ভুল বুঝছো ইন্দ্রানিধি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার এই সুন্দর মুখখানা দেখে আমার তোমাকে জাজ করতে ভুল হয়েছিল। আমার রেফারেন্স ছাড়া তুমি কোথায় যেতে? কেরিয়ারের শুরুর দিনগুলো তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না যে। শোনো মোহিনী, ছবির নেগেটিভসগুলো আমার চাই, অ্যাট এনি কস্ট। আর সেটা তুমি আমাকে এনে দেবে, যতই ওরো না কেন। তোমার সুতোটা কিন্তু আমার হাতে, এটা মনে রেখো। কাজেই আমি যদি একটু নড়ে চড়ে বসি না, তোমার ওই কেরিয়ার একেবারে তাসের ঘর মতো ভেঙে যাবে, বুঝেছ? সো বি কেয়ারফুল। অর্কর গায়ে যদি একটাও আঁচ লাগে, তাহলে তোমাকে আর তোমার ওই পেয়ারের নারুলাকে আমি একবারে শেষ করে দেব। বোথ অফ ইউ উইল বি অ্যাবসলিউটলি রুইন্ড, আন্ডারস্ট্যান্ড? সো বি কেয়ারফুল। হ্যাঁ, অভিনয়টা তুমি খুব ভালোই জানো। তোমার এই হাসি কান্নার ফেশিয়াল এক্সপ্রেশনসগুলো তোমার ওই প্রডিউসার্স আর ডিরেক্টরসদের দেখিও, বুঝেছো? এখানে নয়। নেগেটিভসগুলো কবে লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব। আজ হলে আজ, এক্ষুনি হলে এক্ষুনি। কিন্তু আমি তোমাকে দুটো দিন সময় দিচ্ছি। আর আমার দুটো দিন মানে দুটো দিন, 48 hours only। তারপরে যা স্টেপ নেবার আমি নেব। তুমি এখন আসতে পারো। ইন্দ্রানিধি, তুমি আমাকে যা যা বললে না, আমার কাছে সব কিছুর উত্তর আছে, শুধু আজই সময় নেই। আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব নেগেটিভসগুলো দিয়ে দেবার চেষ্টা করব। আজ পারলে আজই, এক্ষুনি পারলে এক্ষুনি। তুমি কিন্তু ভেবো না যে আমি আমার কেরিয়ার ডুমড হয়ে যাবার ভয়ে তোমাকে ওগুলো ফেরত দিচ্ছি। দেখো, অর্ক আমার কলিগ, ও আমার বন্ধু, আর আমি আমি সত্যি ওর কোনো ক্ষতি চাই না। অবশ্য সত্যি মিথ্যের বিচারটা একদিন নিশ্চয়ই হবে, সেদিন তুমি তোমার সব কথার উত্তর পেয়ে যাবে। আজ আমি চলি। সরি, আর একটু হলেই আমি মরে যেতাম। এ আবার কি কথা? সত্যি মারি, তুই না লেট করার জন্য ওয়ার্ল্ড রেকর্ড করবি জানিস?
শুনেছিস তো কি হয়েছে? ছিনে ঝুঁক একবারে। ও তো সে পার্সোনাল বডিগার্ড, সত্যি তোর মায়ের মাথাটা একদম গেছে জানিস, সব বড় লোকের যে কখন কি খেয়াল হয়। আরে পাগলি, তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বুঝলি? কি হলো, আবার মুখ গোমরা করে আছিস কেন? কি হলো বলবি তো? আমার আর কিছু ভালো লাগছে না রে আদি, বাড়িতে জানিস কি আমার সাথে কথাও বলে না। সত্যি বেফালতু কেস খেয়ে গেলাম সেদিন, কি যে করি। ব্যাগে আবার কি খুঁজছিস? আরে হীরক আমাকে একটা চকলেট দিয়েছিল, কোথায় যে রাখলাম। হীরক? সেটা আবার কি? আরে ওই ছিনে জোকটা, আমার বডিগার্ডটা। সে কি, সে আবার তোকে চকলেট দিয়েছে কেন? দেখ প্রেমে ফেমে পড়ে যায়নি তো? বাজে কথা বলিস না তো, কিন্তু চকলেটটা যে কোথায় রাখলাম। তো তোর ভর দুপুর বেলা চকলেট খাওয়ার কি হলো? আমি কিছু খাইনি। খাসি না? ইদানিং ব্রেকফাস্ট টেবিলে সবাই আমাকে অ্যাভয়েড করে, কোনো কোয়েশ্চেন করলে আনসার না দিয়ে উঠে যায়। তাহলে খাবি না? তোমাকে লাঞ্চ করাবি? লাঞ্চ স্যুপ, ক্র্যাব স্যুপ, চপ সুয়ে খাবি? আসলে আমি আজকে আমাকে না ঠিক অত পয়সা নেই রে। আই এম সরি, তুই যে কবে চাকরি বাকরি করবি গড নোস। এই শোন, ফার্ম ডিপোর পিছনে ওই দোকানটা খাবি? সেই নোংরা প্লেটে তরকা রুটি না, আমি খাবো না। নোংরা কোথায়? বেশ ভালোই তো। ছি, যত বাজে বাজে খাবার দাবার আমি ওসব খাই না। তুই ঠিক যেমন নোংরা ছেলে ঠিক তো তেমনি নোংরা পছন্দ। যাদের পয়সা কম তাদের নোংরা নোংরা পছন্দই ভালো। দূর পাগল, আমি তোকে তাই বলেছি। চল লাঞ্চ করি এখানে। কি খাবো ভেবে দেখ, তুই এখানে আমাকে কি খাওয়াতে পারবি? না মাথায় আসছে না, একবার ভেবে দেখ। সত্যি মাথায় আসছে না, দূর আন রোমান্টিক। এসো। ম্যাডাম চকলেট। ও সরি, ভেরি সরি। তুমি তুমি এখানে কেন? এটা কি বললেন ম্যাডাম? আপনি যেখানে আমি তো সেখানে। ম্যাডাম তো সেরকমই অর্ডার দিয়েছেন। ও মাই গড, এই এই তো সেই বডিগার্ড। বডিগার্ড বলছেন কেন স্যার? বডিগার্ড কেন বলছেন? আমি হলাম কি ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার কি দরকার, কি চাই না চাই সেটা দেখাই আমার কাজ। আচ্ছা খুব ভালো, আমি এখন তোমাকে এখানে চাই না, ভাগো। ওকে, কিন্তু সেটা কি সম্ভব ম্যাডাম? তাহলে তো বড় ম্যাডাম আমার চাকরিটি খেয়ে নেবেন, আর আমার চাকরি গেলে আমি খাবো কি বলুন তো? আমি না খেতে পেলে চোর কিংবা ডাকাত যা কিছু তাই হতে পারি। আপনার ভর দুপুরের একটা শখ মেটাতে আমি চোর ডাকাত হওয়া, এই সেটা কি সম্ভব? এই অনেক হয়েছে, চল ফোট। এটা কি বলছেন স্যার, এটা কি বলছেন? ভর দুপুর বেলা কাঠ ফাটা রোদ্দুরে দাঁড়িয়ে আপনার নামে, হ্যাঁ সরি সরি ভেরি সরি, এই ভর দুপুর বেলা কাঠ ফাটা রোদ্দুরে দাঁড়িয়ে আপনি চুমু খেতে যাচ্ছিলেন, আশেপাশে এত ফ্ল্যাট বাড়ি, পাড়ার লোকে দেখলে কি করতে বলুন তো? আপনাকে না এরকমভাবে মারতো, বুঝলেন? এইভাবে মারতো মানে ভেবে দেখুন, আমি আপনাকে বাঁচালাম আর আপনি কিন্তু আমার ঠেলছেন। হ্যাঁ মানে আপনি ভেবে দেখুন, আপনার মতন এরকম হট টেম্পার ছেলে দেখলে না আমার হাত কিরকম নিষ্পিস করে জানেন তো? আমার মনে হয় আপনাকে ধাক্কা মেরে দিয়েছি বের করে। আপনি ভেবে দেখুন, আপনি যেটা করছিলেন সেটা ঠিক কি না, সেটা কি অন্যায় নয়? আপনি আপনি আপনার মতন ছেলে, ম্যাডাম আপনি যদি আমার আপনজন হতেন না আমি একে এরকমভাবে মেরে না ভাগিয়ে দিতাম একদম, বুঝলেন ম্যাডাম? এইসব ছেলেদের নিয়ে না আমার আমার ভীষণ চলে গেলেন। এরকম ভীতু ছেলের সঙ্গে আপনি প্রেম করেন, এরাই হলো আপনার বয়ফ্রেন্ড? সেম সেম ম্যাডাম। এই একবার থেকেও শিক্ষা হলো না, না আবার এই বদমাশটা পাল্লায় পড়লে। তুমি কি ভাবো কি টাকা গাছ থেকে পড়ে? তোমাদের বাঁদরামোর জন্য গাদা গাদা টাকা খরচা, ওয়ার্স্ট স্ক্যান্ডাল, ছি। যখন লাগাম ধরা ছিল তখন ধরনি, এখন বোঝো যত সব নোংরা ব্যাপার। আমি বারবার করে বলেছিলাম যে ফিল্মের কোনো দরকার নেই, হিরো হবে, চাপকে তোমার পিঠে চামড়া গুটিয়ে দেবো অসভ্য বাঁদর ছেলে। বনি প্লিজ। খুব লায়ক হয়েছো তুমি না, যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, যখন খুশি যেদিন খুশি ঢুকছো, কি ভেবেছো তুমি? হ্যাঁ একটা কথা ভুলে যেও না যে গুপ্তা মার্ডার কেসটা এখনো সলভ হয়নি এবং পুলিশের আঙুল তোমার দিকে তোলা রয়েছে। তোমার এই কীর্তির জন্য কত টাকা খেসারত দিতে হচ্ছে তুমি জানো? ওসব কথা বলে ওকে কি লাভ মিস? কেন লাভ নেই? কেন লাভ নেই? ঘটনাটা যখন ওকে নিয়ে তখন ও জানুক, আই থিঙ্ক হি শুড রিয়েলাইজ। নারুলা কত টাকা চেয়েছে?
এমন ভাবে বলছিস যেন টাকাটা তুই এক্ষুনি বের করে দিবি। আজ সন্ধ্যাবেলার মধ্যে নারুলাকে 25 লাখ টাকা দিতে হবে। আমার পুরো কথাটা কান খুলে শোন, and that is only 50%। নারুলা 50 লাখ টাকা চেয়েছে। এবারে বুঝতে পেরেছো? আমার ছেলে হয়ে যে তুমি কি করে এত উশৃঙ্খল হলে আমি বুঝতে পারি না। কালকে যদি তোমার ওই ছবিগুলো নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপে তাহলে কি হবে ভাবো? ওর কি হবে? যা হবার তো আমাদের হবে, ফ্যামিলির হবে, ওর কিছু যাবে আসবে না। তুমি মিস দেখে নিও, আবার কালকে একটা নতুন চক্করে জড়িয়ে পড়বে, তখন আবার বাঁচাও। একটা কথা ভালো করে শুনে রাখো, তোমার এই খাম খেয়ালির জন্য বারবার আমি খেসারত দিতে পারবো না। দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম উইথ ইউ, এটা মনে রেখো। টাকাটা কোথায় কি দিতে হবে? কেন, তুমি কি নারুলাকে জব্দ করতে যাবে নাকি? এই ফিল্মের ভূত যে কর্তৃক ওর মাথায় চেপেছে কে জানে, সবসময় একটা আননেসেসারি হিরোইজম। না না, জায়গাটাকে বলবে নাই বা কেন? অর্ক তো আর বাচ্চা ছেলে নয়, আর জেনে বুঝে যখন বিপদটা পাকিয়েছে তখন দেখুক, নিজে ফেস করুক। নারুলা ও নিজের ফ্ল্যাটে ওয়েট করবে, টাকাটা কালকে নিয়ে যাবে। আমি নিয়ে যাব, দাদা যাবে না। সঙ্গে দু একজন লোক নিয়ে যেও। নারুলার ফ্ল্যাটে কাল চা খাবে? এই সময় এলাম বলে রাগ করলে? চা খাবে কিনা বললে না তো? না, ভালো লাগছে না। তোমার ভালো না লাগলে তুমি আমার কাছে কখনোই আসো না অর্ক। নতুন করে আবার কি হলো? না কিছু হয়নি, এমনি মনটা ভালো নেই, কিছু ভালো লাগছে না। তোমার নায়িকা ভালো আছে তো? মোহিনী তোমার নায়িকা তো, তাই জিজ্ঞাসা করলাম। তুলি মাসিকে বললাম নারুলার কাছ থেকে ছবিগুলো ফিরিয়ে আনার জন্য। একটা কথা বলি অর্ক, কিছু মনে করো না। তোমার তুলি মাসি কিন্তু এখন অতটা বক্স অফিস বা ইনফ্লুয়েন্স নেই যা নারুলাকে কাত করে দিতে পারে। অবশ্য আমি এদের কাউকেই চিনি না, তোমার মুখ থেকে যা শুনেছি তা শুনে মনে হয় না খেলাটা যে এত সহজ। বিশাখা, সোজা আঙুল দিয়ে যদি ঘি না বেরোয় তাহলে আঙুলটাকে ব্যাখ্যা করতে হবে। বাহ, চমৎকার! তুমি রাত দুপুরে একটা বাজে মেয়ের কোমর ধরে নেচে বেড়াবে, আর সেটা যদি কেউ কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করে সেটাই দোষের না? তুমি সব কিছু জেনে বুঝে সব শুনে তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ অর্ক, আমি বলছি। আমি তোমার কেউই নই, জাস্ট একজন পরিচিত, অ্যান অ্যাকোয়েন্টেন্স। আমি তোমার ভালোই চাই, তোমার বৌদি বা তোমার মায়ের মতো আমি তোমাকে নিয়ে কোনো স্বপ্নই দেখি না। এই ফিল্মে অশান্তি দুনিয়া থেকে বেরিয়ে এসো না অর্ক, নতুন করে জীবনটাকে সাজাও না, জীবনটাকে একটা সুযোগ দাও। যে লোকটা তোমাকে রাত দিন ব্ল্যাকমেল করে যাচ্ছে তারই ছবিতে তারই টাকায় কাজ করতে তোমার এতটুকু লজ্জা করে না? না বিশাখা, আমার এতটুকু লজ্জা করে না। এটা আমার প্রথম ছবি বিশাখা, মাই ফার্স্ট ফিল্ম। এটা কমপ্লিট না হলে আমি নিশ্চিহ্ন হয়ে যাব। অ্যাট এনি কস্ট এই ছবি আমায় শেষ করতেই হবে, অ্যাট এনি কস্ট। গুপ্তার ফিল্ম কোম্পানিতে নারুলা যে টাকা ট্রান্সফার করে দিয়েছে সে টাকায় ছবি কমপ্লিট হবেই। আর তুলি মাসির এক্সপিরিয়েন্স থেকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো যদি খুব ভুল না হয় এই ছবি হিট করবেই। আর ততদিন টাকার পর টাকা দিয়ে যাবেন তোমার মা নারুলার মুখ বন্ধ রাখার জন্য? ব্রেভো অর্ক, ইন্দ্রাণী লাহার কাছে, তোমার মায়ের কাছে, তোমার দাদার কাছে আর কতদিন ছোট থাকবে তুমি? বিশাখা, অ্যাট এনি কস্ট আমার এই ছবিটা শেষ করতে হবে, যে কোনো দামে, উইথ নারুলা আর উইদাউট নারুলা। গলিটা শেষ হলেই দারোয়ানের ঘর।
ওই ঘরের কাজটাতে যে কোনো একজনকে থাকতেই হবে। পাঁচিলের ওপাশে আরো দুজন যারা সবসময় লক্ষ্য রাখবে গেটের দিকে। নটন, কাজটা অত্যন্ত সাবধানে করতে হবে। ও নারুলার কুত্তাগুলো বহুত সেয়ানা। আর একটা কথা মনে রাখবি, অপ্রয়োজনে কেউ কোনো বাওয়াল করবি না। রিঅ্যাকশনের সময় কেউ মাল খেয়ে নেশা করে যাবি না। গুরু, এতদিন বাদে অ্যাকশন করছি, একটু মালবদরা হবে না? নতুন ভুলে যাচ্ছিস কেন? অন্য পাঁচটা অপারেশনের মতো এই অপারেশনটা নয়। এখানে আমাকে ও কারো কারো অর্ডার মেনে চলতে হচ্ছে। শুভঙ্কর দত্তের অর্ডার, যুদ্ধটা শুভঙ্কর দত্তের, আমরা শুধুমাত্র বড়ে। বড়ে বুঝিস? বড়ে।